আমি তো মহা খুশি, কারণ আমাদের প্রচণ্ড জীবন এই দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে অন্যতম ব্যস্ততা যায় আমাদের রোড ঘাটে চলতি পথে। সেই পথটা সহজ হয়ে যাচ্ছে এবং সেই পথটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে, স্বচ্ছ হয়ে যাচ্ছে, এবং আমাদের নগরী হচ্ছে স্বচ্ছ সুন্দর মেট্রো রেলের মাধ্যমে। আমি অনেক এক্সাইটেড, আমি নিজে অনেক খুশি, এবং আমি অনেক বেশি প্রাউড ফিল করি আমি বাংলাদেশি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই স্মার্ট বাংলাদেশ এগিয়ে চলুক স্বপ্নের গতিতে। সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের অনেক প্রতীক্ষা, অপেক্ষা আর স্বপ্নের মেট্রো রেল, যে মেট্রো রেল আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের বাংলাদেশের যে প্রধান এবং অন্যতম একটি সমস্যা যানজট, সেটা সমাধান করবে, ইনশাল্লাহ করবে। আমরা খুবই আশাবাদী এবং আমরা ভীষণ খুশি। একজন সচেতন নাগরিক হিসেবে আমি তো অনেক আনন্দিত এবং পাশাপাশি গর্বিত। আমরা প্রতিনিয়ত আমাদের জীবন থেকে হারিয়ে ফেলছিলাম অনেক অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত, আনন্দের মুহূর্ত এবং অনেক সুখের মুহূর্ত। সময় অপচয় হচ্ছিল, আর সেই কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য মেট্রো রেলের ব্যবস্থা করেছিলেন। সেই স্বপ্নটাই আমরা দেখছিলাম, কবে চালু হবে মেট্রো রেল, আর আমাদের দেশ থেকে যানজট আস্তে আস্তে পুরোপুরিভাবে চলে যাবে। আমি চাইবো পুরো বাংলাদেশ এভাবে এগিয়ে যাক আরো আরো নতুন প্রযুক্তির মাধ্যমে।